হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল আমার পিঠে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা ডেকানে বেড়াতে এসেছিলাম, অর্থাৎ হায়দ্রাবাদের আগের নাম ছিল ডেকান, সেই ডেকানে এসেছি। তো মোটামুটি কদিন খুব ঘুরলাম, প্রচুর বিরিয়ানি খেলাম, মশলাদার বিরিয়ানি, নবাবের বিরিয়ানি। এবার এসব বিরিয়ানি মায়া ত্যাগ করে এবার ফিরছি বাড়ির পথে, কলকাতা বাড়ির পথে ফিরছি। তো আজকে আমাদের ট্রেন রয়েছে 18046 ইস্ট কোস্ট এক্সপ্রেস, অর্থাৎ পূর্বাঞ্চল এক্সপ্রেস। পূর্বাঞ্চল এক্সপ্রেসে করে আমরা চলছি কলকাতা শালিমারের পথে। তো আমাদের এন্ড টু এন্ড জার্নি রয়েছে, টিকিট কনফার্ম রয়েছে। তো আমরা এই হায়দ্রাবাদ নামপল্লি স্টেশন থেকে উঠবো ট্রেনে, একদম শালিমার অবধি আমাদের জার্নি। তো দেখা যাক ট্রেনে কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে, কী হচ্ছে। মোটামুটি আমরা এখন চলেছি ট্রেন ধরতে। আমাদের ট্রেনের টাইমিং রয়েছে সকাল 8টা, এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 7:20 মোটামুটি। আমরা স্টেশনের সামনেই ছিলাম, তাই খুব একটা কোনো গাড়ি ফাড়ি নিতে হয়নি, হেঁটেই চলে এসেছি আমরা। এবার আমরা স্টেশনের দিকে আস্তে আস্তে যাচ্ছি, তো দেখবো ট্রেনে কীরকম কী যাত্রা হচ্ছে, কী হচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন ইস্ট কোস্টের জার্নিটা কীরকম হচ্ছে আমাদের ফেরার। কারণ আমরা এসেছিলাম হাওড়া থেকে তিরুপতিতে, তিরুপতি থেকে আমরা এলাম একটা ট্রেন ধরে মার্কাপুরে, মার্কাপুর থেকে শিশাইলাম হয়ে সেখানে, তার থেকে বাই রোড বাসে আমরা এলাম হায়দ্রাবাদ। এবার হায়দ্রাবাদ ঘুরে এবার আমরা হায়দ্রাবাদ থেকে বাড়ি ফিরছি। তো দেখতে থাকুন ভিডিওটা কেমন কী হচ্ছে, আপনাদের কেমন লাগলো জানাবেন, পুরো সিরিজটা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ স্টেশন, এটাকে হায়দ্রাবাদ নামাপল্লি বলা হয়। এবার যখন ট্রেনে টিকিট কাটবেন তখন হয়তো আপনাকে হায়দ্রাবাদ নামপল্লি বলে টিকিটটা কাটতে হবে, বাট স্টেশনটা হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদে এরপরে সেকেন্ড যে বড় স্টেশনটা থাকে সেটা হচ্ছে কি সেকেন্দ্রাবাদ, সেটা আমাদের ট্রেন তার উপর দিয়েই যাবে, এর পরের স্টেশনটাই সেকেন্দ্রাবাদ। তো আরেকটা স্টেশন রয়েছে হায়দ্রাবাদের বড়, যেখান থেকে অনেক ট্রেন ছাড়ে, সেটা হচ্ছে গিয়ে কাছিগুড়া বলে, সেটা আমরা দেখেছি। এখানে যখন বাসে করে ঘুরছিলাম তখনও স্টেশনটা দেখেছি। তো এই যে দেখুন স্টেশনে বাইরে পার্কিং লট রয়েছে, যেখানে বাস গাড়ি সব রকমের ট্রান্সপোর্ট চলে আসে, সামনে জাতীয় পতাকা উঠছে। তো আমরা চলে এসেছি, এবার আমরা যাব। আমাদের ট্রেন দিয়েছে 4 নম্বরে দেখতে পাচ্ছি বোর্ডে। তো এবার আমরা গিয়ে ট্রেনটা ধরবো, আমাদের এন্ড টু এন্ড জার্নি রয়েছে। তো দেখা যাক কীরকম কী যাত্রা হচ্ছে আমাদের। ঘড়িতে বাজে 7:22, চলে এসেছি নিজামের শহরের সবচেয়ে পপুলার স্টেশন হায়দ্রাবাদ। দেখুন চারমিনার থেকে এখানকার নৃত্যশৈলী সব কিছু স্টেশনে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা এবার স্টেশনে প্রবেশ করছি, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তো এবার আমরা ট্রেনটা বোর্ড করবো। আমাদের কোচ রয়েছে M2, অর্থাৎ 3A ইকোনমি, একদম যে নিউ ভার্সানে যে কোচগুলো আর কি তৈরি হয়েছে যেটাকে 3E বলা হচ্ছে। তো দেখবো সেই কোচটা বোধহয় সামনের দিকে রয়েছে, সেই কেসটা আমাদের ধরতে হবে। তো দেখছি, এই যে দেখতে পাচ্ছেন M2-তে 63-64 সাইড আপ আলোর আমাদের, আর কোচগুলো দেখুন অনেকটা জায়গা পেস ছোট হয়, যার জন্য সিট বাড়ানো গেছে। এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় লাইট রয়েছে, আলাদা করে বটল হোল্ডার রয়েছে, লাইট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল রাখার জায়গা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, প্রত্যেক আলাদা আলাদা ব্যাপার। এখানে একটা ট্রে রয়েছে, আর এটা আপার রয়েছে, এটা মিডিল রয়েছে, এটা লোয়ার রয়েছে। তো এই হচ্ছে কোচ, প্রত্যেক জায়গায় এসি আলাদা আলাদা ভেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এখানে কিউআর কোড দিয়েছে, কোনো প্রবলেম হলে এই নাম্বারে কল করে নেবেন। তো এটি আমাদের কোচ, পেট্রোল এখনো দেয়নি, বালিশ দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর ডিসপ্লে রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, টয়লেট রয়েছে। দেখতে পাচ্ছেন আসছে ব্যাগ নিয়ে ম্যাডাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাব রয়েছে, বাট এখানে কোনো যেটা থাকে মোটামুটি আদি এখানে প্রেস করলে এই দেখুন উপরে জল পড়ছে, এটা এখানে সিস্টেম। আচ্ছা, এখানে টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন এটা ওয়েস্টার্ন রয়েছে, এখানে ওই পা দিয়ে ট্যাপ করলেই জল পড়বে। দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, মোটামুটি এখন ট্রেন যেহেতু ছাড়েনি পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটা দেওয়া রয়েছে স্প্রে। আর এদিকে বোধ হয় এদিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এখানেও পা দিয়ে প্রেস করলেই জল পড়বে দেখতে পাচ্ছেন, নতুন মডার্নে। এখানেও দেখছেন আপনার হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে,
তো ট্রেনটা ঝাঁচকচকে পরিষ্কারই রয়েছে মোটামুটি। তো ট্রেন এখনও ছাড়তে সময় আছে, সবে 7:30 বাজে ঘড়িতে, আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 8:00 সময়। আর কালকে দুপুর 2:35 গিয়ে আমাদের শালিমারে পৌঁছানোর কথা। ও দেখা যাক কখন কি পৌঁছাচ্ছি কি হচ্ছে। ট্রেনে এখনও সব আসেনি, লোক আস্তে আস্তে আসা শুরু করেছে। আর এই যে বসে পড়েছে ম্যাডাম, দেখতে পাচ্ছেন জায়গাটা গুছিয়ে নিচ্ছে ফাঁকা ট্রেনে। তারপরে কিরকম কি? গুড, ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো ঘুরেছি। আর ওই মানে খাওয়াটা বাদ দিলে আদারওয়াইজ সব ঠিকঠাকই ছিল, ভালোই ছিল মোটামুটি। খাওয়া কিছু কিছু জায়গার প্রবলেম ঠিক আছে, ওটা তো অ্যাডজাস্ট করতেই হবে, আর বাদ বাকি সব এমনি ঠিকঠাকই। এই হচ্ছে ব্যাপার। দেখবেন সব ভিডিও গুলো আমাদের, প্রত্যেকটা ভিডিও মানে পুরো সিরিজটা দেখার চেষ্টা করবেন। অলরেডি হয়তো আপনারা আগের একটা সাউথ ইন্ডিয়ান সিরিজ আপনারা দেখেছেন, এই সিরিজটাও আপনারা দেখবেন, সবগুলো ভালো লাগবে। আমরা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট এই সাউথের কতগুলো ধর্মীয় স্থান আমরা কভার করলাম, যেমন তিরুপতি, তিরুমালা, শ্রীশৈলাম, একটা বড় জ্যোতির্লিঙ্গ, সেগুলো দেখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের ভিডিও আরো প্রচুর দেখতে পাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, সব থেকে বড় কথা এটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখবেন, ভালো লাগবে। তো এই মোটামুটি এই ট্যুর, হয়তো আজকের ভিডিওতে হয়তো এই ট্যুর শেষ হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন ট্যুর শেষ মানে কিন্তু কিছু শেষ হয়ে যাওয়া না, একটা শেষ মানে আগামী শুরু। তো আগামীতে আবার নতুন কোনো ট্যুরের প্রস্তুতি আমরা নেব, কারণ আপনারা জানেন আমরা মাসের 15টা দিন বাড়িতে থাকি, 15 দিন যাযাবরের মতো বিদেশ ঘুরে বেড়াই, যাযাবর হয়ে গেছি। বাড়ির লোকজনও চিনতে পারে না, ভাবে এই বাড়িতে কি ভাড়া থাকে নাকি পেঙ্গেস থাকে, একটা ব্যাপার স্যাপার। তো হয়তো এই বাড়ি ফিরবো, হয়তো ভিডিও একটু আমরা যখন লাইভ তো হচ্ছে না, একটু আগে পরে থাকি জানেন সিরিজ। তো আমরা এই বাড়ি যাবো, হয়তো কদিনের রেস্ট নেবো, নিয়ে আবার একটা অন্য কোনো স্থানে বেরিয়ে যাবো, সেটা কোনো দর্শনীয় স্থান হতে পারে, সেটা কোনো জ্যোতির্লিঙ্গ হতে পারে, বা কোনো যাই কিছু হতে পারে। অর্থাৎ মোটামুটি ভিডিও আপনাদের জন্য সবসময় আসবে, চেষ্টা করি সবসময় প্রোভাইড করা ভালো ভিডিও আপনাদেরকে, যাতে আপনারা দেখতে পারেন, সেই সম্বন্ধে জানতে পারেন, সেখানে কীভাবে যাবেন, থাকবেন, খাবেন। আর এমন অনেক লোকই থাকেন যে যারা হয়তো কোনো কারণবশত হয়তো ট্যুর করতে পারেন না, সেটা শারীরিক প্রবলেম হতে পারে, বা পাশের লোক বলের প্রবলেম হতে পারে, সবসময় সবার লোক বল থাকে না, অনেকে বাইরে থাকে, আপনি চাইছেও আসতে পারছেন না। তাদের জন্য এটা একটা পথ ভেবে নিন, আপনি একটা সিরিজ দেখছেন, যেমন টিভিতে আপনি সিরিয়াল দেখেন, এখানে একটা সিরিজ দেখছেন, আপনার এখান থেকেই হয়তো দর্শন হয়ে যাচ্ছে, দেখা হয়ে যাচ্ছে। যতটা পারছি আমরা চেষ্টা করি, যতদূর অব্দি মোবাইল নিয়ে যাওয়া যায়, ততদূর অব্দি মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে আপনার দেখাতে পারি। আর আমরা যেহেতু আপনাদের মাতৃভাষাতেই করি, হয়তো আপনাদের সুবিধাই হয় দেখতে সেটা। তো আগামী দিনও আরো ভালো ভালো করবো, আর আপনি যদি আপনাদের কোনো কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা কিন্তু সব কিছু পড়বো, ভালোটাও পড়বো খারাপটাও পড়বো, কারণ আমাদেরও শেখার আছে, জানার আছে, ভুল আমরাও করি, কোনো প্রবলেম নেই। আর অ্যাকচুয়ালি আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভিডিওটার মাধ্যমে যারা যেতে পারছেন না ঘরে বসে, তারা যেন সেই জায়গাটাকে উপভোগ করতে পারেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে যারা, তার কেউ যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন সেই ইনফরমেশনটাও যেন আপনারা পান। এই হচ্ছে আমাদের ব্যাপার, আর এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো চেষ্টা করব যে হাতের মুঠোয় আপনাদেরকে গোটা ভারতবর্ষের সব জায়গাগুলোকে তুলে এনে দেওয়া, যাতে আপনারা যখন যেরকম চাইবেন, নেট খুলে ফোন খুলে, এখন মানুষ ফোনেই তার পৃথিবী, তার সবকিছু আপনি জানতে পারেন। তো দেখুন জার্নিটা কোনো সবে শুরু হচ্ছে, গোটা জার্নিটা পড়ে আছে, জার্নিটা কেমন হচ্ছে, আমাদের কো প্যাসেঞ্জার কিরম হচ্ছে, ট্রেন্ড অনেকটা বড় জার্নি বললামই। তো অপেক্ষা করুন, অনেক কিছু ওয়েট করছি। মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 8:02, ট্রেন যখন তখন ছাড়তে পারে। আমাদের সিট দেখতে পাচ্ছেন, এই যে ম্যাডাম বসে রয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমরা যখন তখন ট্রেন আমাদের ছাড়বে, আর 1 মিনিট মতো ট্রেনে বাকি রয়েছে। তো ট্রেনে উঠে পড়ছি মোটামুটি, দেখাচ্ছি আবার কি অপেক্ষা করছে আমাদের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে, আমরা আস্তে আস্তে এবার শালিমার থেকে বেরিয়ে পড়লাম ইস্ট কোস্ট এক্সপ্রেসে, 1806 ইস্ট কোস্ট এক্সপ্রেস। আজকে সকাল 8টায় হায়দ্রাবাদ থেকে ছেড়ে কাল 2:35 পৌঁছাবে গিয়ে হচ্ছে যে শালিমার স্টেশন। লম্বাটা 30 ঘন্টা জার্নি, দেখতে থাকি। দেখতে পাচ্ছেন সকালবেলা একদম মর্নিং প্ল্যাটফর্ম পুরোপুরি ফাঁকা থাকে, কারণ এত সকালে তো খুব কম লোকই জার্নি করে মোটামুটি। আর এটা একটা খুব ছোট জায়গাটা, বেশি প্ল্যাটফর্ম নেই, টোটাল বোধ হয় এখানে প্ল্যাটফর্মের সংখ্যা 6টা কি 7টা।
তো আমরা বেরিয়ে যাচ্ছি, পাশে এদিকে দাঁড়িয়ে আছে বিজয়পুর এক্সপ্রেস, ওদিকে দেখতে পাচ্ছেন ওদিকে একটু আগে ঢুকলো গোদাবরী এক্সপ্রেস। তো আমরা এবার বেরিয়ে পড়ছি আর 30 ঘন্টা লম্বা সফরে নিজের বাড়ির উদ্দেশ্যে। 18064 ইস্ট কোস্ট এক্সপ্রেস হায়দ্রাবাদ থেকে ছেড়ে শালিমার অবধি আমাদের এন্ড টু এন্ড জার্নি করার কথা আছে, তো আমরা এন্ড টু এন্ড জার্নি করবো। তো আমাদের ট্রেন এই মুহূর্তে বেরিয়ে পড়ছে ডেকান শহর, অর্থাৎ নবাবের শহর ডেকান, অর্থাৎ যেটা এখন নাম হায়দ্রাবাদ, সেই হায়দ্রাবাদ থেকে আমরা চলছি আমাদের নিজের প্রাণের প্রিয় সিটি অফ জয় কলকাতার পথে। তো জার্নিটা কেমন হয় দেখতে থাকুন, আপনারা আশা করছি প্রথম থেকে সিরিজটা দেখছেন সবাই, তো আশা করি আপনাদের ভালোই লেগেছে, যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো আরও চলার পথে এই ট্রেনের কী কী যাত্রাপথ কেমন কী, এই ট্রেনটা মোটামুটি 55টা স্টেশন হল্ট দেবে আমাদের, তো অনেকটাই স্টেশনে হল্ট দেবে। আর হায়দ্রাবাদে আসার দুটোই মাত্র ট্রেন রয়েছে, দুটোই যাওয়ার ট্রেন রয়েছে, একটা হচ্ছে গিয়ে ফালাকনামা এক্সপ্রেস যেটা সেকেন্দ্রাবাদ থেকে ছাড়ে, আর একটা আছে এই ইস্ট কোস্ট এক্সপ্রেস যেটা আপনার এই হায়দ্রাবাদ নামপল্লি স্টেশন থেকে ছাড়ে। তো আমরা ইস্ট কোস্টটা নিয়েছি কারণ এখানে মরান কোচ রয়েছে, এলএইচবি কোচ, আর ফালাকনামাটা এখনও ওই আইসিএফ কোচ নিয়ে চলা করে। এই যে দেখতে পাচ্ছেন একদম ফাইনাল আমরা হায়দ্রাবাদ ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, টাটা হায়দ্রাবাদ, আবার সময় হলে আবার আসবো নিজামের শহরে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে, আপনাদের দেখালাম মোটামুটি আমি ঘড়িতে বাজে 4:20 মতো, আর প্রত্যেকবারের মতো এবারও আমরা যখন উঠি ট্রেনে খুব একটা খাবার উঠে নিতে একটু চেষ্টা করছি খাবার নিয়ে ওঠার। তো সকাল সকাল খিদে পেয়ে গেছে ব্রেকফাস্টের জন্য, তো কী নিয়ে উঠেছি আমরা, কী রয়েছে ধোকলা, আমাদের ফেভারিট খাবার, আসার সময়ও ধোকলা নিয়ে এসেছিলাম এবারও নিয়েছি। এটা এখানকার খুব বিখ্যাত দোকান, সত্যনারায়ণের দোকান, একদম অথেন্টিক পিওর ভেজ মিষ্টান্নের দোকান। কারণ মনে রাখবেন কলকাতার বাইরে কিন্তু মিষ্টির দোকান কিন্তু ভেজ হয় না, ওই দোকানে কিন্তু স্ন্যাক্স ওই পেঁয়াজ কচুরি সমোসা সবও পাওয়া যায়। তো এখানে একটা দোকান পেয়েছি, এখানটা পুরোটাই ভেজ, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। তো কেমন খেতে, চাটনি বাটনি দেয়নি কিছু এটাতে, এমনি খাওয়া যাচ্ছে, তো বলছে খাওয়া যাচ্ছে। তো এটা দিয়ে আমাদের যে খাওয়া দাওয়া শুরু হলো, 11 টুকটাক কিছু খাওয়া দাওয়া রয়েছে, তো সেগুলো খেয়ে আমরা জানাবো। আর ইয়ে দেখতে পাচ্ছেন একটা জলাশয় দেখতে পাচ্ছি সামনে, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, আর ওই যদি আমি জুম করে দেখাই ওইখানে দেখুন দেখতে পাচ্ছেন ওই আম্বেদকারের মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওইখানে দেখুন ওই যে সব কিছু ওই যে দেখা যেগুলো আমরা আগের দিন গেছিলাম, ওখানে হুসেন সাগর লেকটা রয়েছে, ওই যে একটা সেই স্ট্যাচু মতো করা হয়েছে, সবগুলো দেখা যাচ্ছে দূর থেকে। তো ব্যাস মোটামুটি কদিন হায়দ্রাবাদ চুটিয়ে ঘুরলাম ফিরলাম, এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এই দেখুন ট্রেন থেকে বসে হায়দ্রাবাদের মেট্রোর ছবি তুলতে পারছি, এই দেখুন হায়দ্রাবাদের মেট্রো চলে যাচ্ছে, এই মেট্রো আমরা চেপেছি আপনাদেরকে স্যার ভিডিও দিয়েছি, এই মেট্রোটা চলে যাচ্ছে। ট্রেন চলছে দুর্বার গতিতে, তো চলার পথে একটু মুখ চালাতে হয়, আশেপাশে লোক খাচ্ছে, আমরা ট্রেনেরই খাবার এসেছিল আইআরসিটিসির, তো কি এসছে সিঙ্গারা, আমরা বলি সিঙ্গারা ওরা বলে সামোসে, তো নিয়ে নিয়েছি 10 টাকা পিস। খেতে কেমন জিনিসগুলো, সাইজগুলো কিন্তু বড়, এটা কি চাইনিজ সামোসা হয়, সেই চাউমিন ভরা থাকে ওরকম ব্যাপার কিছু, ভারতীয় সামোসা, এটা ইন্ডিয়ান সাদা আলুর পুর মোটামুটি, মানে এর মধ্যে না আছে বাদাম, না আছে ফুলকপি, না আছে কিছু, হ্যাঁ একটু আলু আছে, আলু দিন আলুটা না খুব কস্টলি পাওয়া যায় না, তো ঠিকঠাক খাওয়া যায় না সকালবেলার জন্য, একটা ব্রেকফাস্টের জন্য এখন খেতেই হবে, কিছু টুকটাক খাবার নিয়েছি আর এই একটা নিলাম। কি সুন্দর সুন্দর টিলাগুলো আমরা দেখতে পাচ্ছি, পাহাড় ঠিক বলা যাবে না, পাথর জড়ো হয়ে টিলা হয়েছে ওখানে, বাট যেমন কেউ মন্দির বানিয়ে ফেলে ছোটো ছোটো ওখানে, আবার একদম স্টেশনের গায়ে লাগানো, এটা ইয়াদাদ্রি আমরা টপকালাম,
আর এখন মোটামুটি ট্রেন ভরে গেছে খুব প্যাসেঞ্জারে, তো সবাই মোটামুটি তার মতো করে গুছিয়ে নিয়ে যে বসে পড়েছে। ঘড়িতে এখন বাজে দেড়টা, খাওয়া দাওয়া দরকার। তো আমরা যে ব্রেড নিয়ে নিয়েছিলাম, তো ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি, বাটার গোলমরিচ ক্যারি করছি, আর সাথে রয়েছে মিষ্টি, রয়েছে লাড্ডু, আর রয়েছে একটা কি এটা, এই মিষ্টিটা কি মিষ্টি নামটা মনে করতে পারছি না, এটা বরফি টাইপের কিছু আছে। ওই মিষ্টি নিয়ে নিয়েছি, এই খাবো, বানিয়ে নিয়েছি। তো আমরা চেষ্টা করি এরকম খাবারই খাওয়ার, তো বাটার দিয়ে রুটি আর চেকে লাড্ডু, এই ঘি লাড্ডু কেমন খেতে, আর রুটি ব্রেড যেমন হয় ব্রেড, যেটা হায়দ্রাবাদ থেকে ব্রেডটা নিয়েছিলাম, বাটার আর ব্ল্যাক পেপার সাথে ছিল, সেটা দিয়ে স্প্রেড করে খাচ্ছি। ট্রেনে মোটামুটি ডিম ভাত ভেজ ভাত পাওয়া যাচ্ছে, আর আমরা সেটা দিয়ে নিচ্ছি নিরামিষ খাওয়া বলে, আন্ডা চাওয়াল চিকেন এই সব পাওয়া যাচ্ছে। তো চেষ্টা করছি খাবার ক্যারি করা, দেখা যাক আগামী দিন কি অপেক্ষা করে আছে। ট্রেন মোটামুটি ঘন্টাখানের মতো লেট করে দিয়েছে অলরেডি, হয়তো মেকআপ দেবে পরে। সবাই খাওয়া দাওয়া করছে আর কি ট্রেন জুড়ে, আমরাও খাওয়া দাওয়া করছি। দেখতে পাচ্ছেন আমাদের ঠিক ডুবছে অন্ধ্রপ্রদেশের একটা স্টেশন, খুব নাম করা রাজামুন্দ্রি। মোটামুটি ট্রেন এখানে 5:13 আসার কথা ছিল, এখন বাজে আধ ঘন্টা লেট করে ট্রেন ডুবছে। এর আগে একটা বড় স্টেশন এসেছিল বিজয়ওয়াড়া, আমি একটু খেয়ে ঘুমিয়ে পড়েছি, তাই জন্য সাথে দেখানো হয়নি। তো ট্রেন আমাদের আগে এদিকে যাচ্ছিলো রিভার্স সাইডে, এবার এখন ট্রেন ইঞ্জিন এদিকে লেগেছে, ট্রেন রিভার্স সাইড ওদিকে যাচ্ছে। তো আরেকবার চেঞ্জ হবে ইঞ্জিন আমাদের, সেটা হচ্ছে বিশাখাপত্তনম নামে। তো ট্রেন আধ ঘন্টা মতো লেট আছে। আমরা হায়দ্রাবাদ থেকে সকাল 8:00 রওনা দিয়েছিলাম, 505 কিলোমিটার জার্নি করে আমরা এখন চলে এসেছি অন্ধ্রপ্রদেশের আরেকটা বড় স্টেশন রাজামুন্দ্রি। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, আমার চলতে থাকবে মোটামুটি 30 ঘন্টা জার্নি চলছে আমাদের। তো বিকেল হয়ে গেছে, দেখি এবার একটু চা টা খেতে হবে, একটু খেয়ে দিয়ে মোটামুটি চকি লেগে গেছিলো ভালো মতো। দেখছি আগামী দিন কী কী হচ্ছে আপনাদের জানাবো, বাট যাত্রা এখন ঠিকঠাক চলছে মোটামুটি, অসুবিধা নেই কোনো। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30, আমাদের ট্রেন ঢুকলো বিশাখাপত্তনম নামে। আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল 9:10, তো 20 মিনিট মতো লেট রয়েছে। তো বিশাখাপত্তনম আমাদের ট্রেন চলে এলো, এখানে ট্রেনটার 20 মিনিট হল্ট হয়েছে, কারণ এখানে এখন ইঞ্জিন চেঞ্জ হবে। এখন এই যেদিকে দেখছেন ইঞ্জিনটা এলো, এখানে ইঞ্জিনটা খুলে এবার ইঞ্জিন এইদিকে লাগবে, লেগে সেই ইঞ্জিন আমাদেরকে হাওড়ার দিকে টেনে নিয়ে যাবে। তো যেহেতু বিশাখাপত্তনম একটা প্রান্তিক স্টেশন, এখানে এসে সব গাড়ির ইঞ্জিন চেঞ্জ হয়, এখানেও হবে সেটা, তার জন্য 20 মিনিটের একটা অপেক্ষা রয়েছে। তো মোটামুটি ট্রেন ঠিকঠাকই চলছে, অসুবিধা কিছু নেই। তো দেখি এবার আমরা একটু কিছু রাতের ডিনার টুকটাক রয়েছে করে নেবো ব্যাস মোটামুটি, তারপর কালকে অনেকক্ষণে জার্নি রয়েছে আমাদের, 20 মিনিট লেট আছে, দেখা যাক কতটা মেকআপ করতে পারে কি ট্রেন। তো এই রাতে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো, মোটামুটি দেখুন সবাই শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে, মোটামুটি সবাই শুয়ে পড়ছে, আমরা আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এদিকে আর বেশি লাইট জ্বালাইনি, আমরা জ্বালাইনি। খাবে কি খবর? আমরা এখন ডিনার করবো, যত সামান্য যা আছে ওই ডিনার করবো, তারপরে সারা করে শুয়ে পড়ো, আর দুজন খাবো খাবো করে ঘুমিয়ে যাবো। তো ব্যাস বিশাখাপত্তনম চলে এলাম, মোটামুটি আর একটু পরে হয়তো আমরা অন্ধ ছেড়ে উড়িষ্যায় ঢুকে যাবো, তারপরে উড়িষ্যা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাবো। গুড মর্নিং, ঘড়িতে যে 6:15, আমরা এখন চলে এসেছি কটকে। তো এখানে আসার কথা ছিল 5:50, তো ট্রেন মোটামুটি 25 মিনিট লেট রয়েছে। তো এমনি মোটামুটি জার্নি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এইটুকু তো লেট থাকে ইন্ডিয়ান রেল, 20-25 মিনিট তো চলছে জার্নি মোটামুটি, দেখা যাক
এত ভারী ঘুম হয়েছে, জাস্ট ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠলাম, দেখলাম কটকে চলে এসেছি। তো জানি মোটের ওপর ঠিকই আছে, এবার দেখা যাক, ব্রাশ ফ্রাশ করবো, ফ্রেশ হবো, চা টা খাবো, দেখতে থাকবো। গাড়ি চলছে তার দুর্বার গতিতে, আর ইয়ে ডিপ চা, বহুদিন পর এই ট্যুরে বেড়াতে যে মানে ডিপ চা খেলাম, এখন ধরে বানানো চা, ফিল্টার কফি এসব খেয়েছি, প্রথম ডিপ চা খাচ্ছি, দেখুন ইয়ে ডিপ দোবাচ্ছি। গুড মর্নিং। এখন এই ডিপ চা ওসমানিয়া বিস্কুট দিয়ে খাবো, যেটা হায়দ্রাবাদ থেকে ওসমানিয়া বিস্কুট নিয়েছি আমরা। তো গাড়ি মোটামুটি চলছে, আশা করছি হয়তো টাইমের আর 10 মিনিটের মধ্যেই ঢুকিয়ে দেবে, দেরি করে, বেশি দেরি করবে না, ঠিকঠাকই আছে। আমরা এবার বৈতরণী পার করবো এখনই, ফটক তো পেরিয়েই গেছি দেখলেন, ব্যাস মোটামুটি চলছে, বাইরের দৃশ্য খুব সুন্দর, ব্যাস দেখছেন ঘড়িতে এখন বাজে 8:30, আবার একটু খাওয়া দাওয়া করবো, ব্রেড রয়েছে, কমলা লেবু রয়েছে, এদিকে বাটার রয়েছে, একটু ঠিক আছে না, খয়ের মোয়া আমাদের কলকাতা থেকে আনা, এক একটা খয়ের মজা দেখেছেন, বলের সাইজ মনে হচ্ছে না সেই কৃষ্ণনাথ বাটার বল, আমাদের সেই ভিডিও আছে দেখবেন চেন্নাইয়ে, সেই রকম একটা ব্যাপার স্যাপার। তো এগুলো দিয়ে আজকের মোটামুটি জলখাবার আমরা খাওয়া দাওয়া করবো, ট্রেনে আর একটু আগে চা খেয়েছি, একটা ঘুগনি এসেছে, ঘুগনি খেয়েছি, সেটা দেখানো হয়নি। তো এই মোটামুটি এইভাবেই চলবে এখন খাওয়া দাওয়া, ট্রেনে আমাদের পৌঁছানোর টাইমিং আছে 2:35, তো 10:20 লেট আছে, এখন কখন গিয়ে পৌঁছায় দেখা যাক, সবটাই জানাবো আপনাদেরকে। আর ম্যাডাম এখন উঠে পড়ে গেছে ব্রেকফাস্ট বানানোর জন্য, কেন এখন ব্রেকফাস্ট বানাবে আমাদের জন্য, ব্রেডে বাটার লাগাবে, তার উপরে ব্ল্যাক পেপার দেবে, এইসব করবে এখন, এই চলছে আর কি। এখন বাজাচ্ছে 11:50, রাইট টাইমে আমাদের গাড়ি মোটামুটি চলে এলো খড়গপুর, ওয়েস্ট বেঙ্গলের একটা সবচেয়ে বড় স্টেশনের মধ্যে বলতে পারেন খড়গপুর। আগে 100 প্ল্যাটফর্মটা অনেক বড়ো ছিল, বাট এখন অন্যান্য স্টেশন প্ল্যাটফর্মগুলো বড়ো হওয়াতে এটা 3 নম্বরে চলে গেছে। তো এরপর আর 2 স্টেশন রয়েছে, সাঁতরাগাছি আর শালিমার, তো ট্রেন যদি ঠিক টাইমে চলে তো ঠিক টাইমে পৌঁছে যাবো, 30 ঘন্টাটা বিশাল বড়ো জার্নি চলছে আমাদের। তো আমি তো অপেক্ষা করছি কখনো পৌঁছাচ্ছি, বোর হয়ে গেছি বসে থাকতে আসছি, এসিতে বসে বোর হয়ে যাচ্ছি, কিছু করার নেই, এন্টারটেনমেন্ট বলে কিছু নেই, রেলকে একটা টিভি লাগাতে হবে, একটু সিনেমা টিনেমা চালাতে হবে, তার থেকে বুঝতে পারছি, যেমন এই বাসে চলে না সিনেমা টিনেমা চলে, একটা রেলের ব্যবস্থা করতে এন্টারটেনমেন্টে, কারণ পাশের লোক আর এন্টারটেন করতে পারছি না মোবাইল ছাড়া কোনোভাবে। তো এই ব্যাপার, খড়গপুর এসে দাঁড়িয়েছি, ট্রেন মোটামুটি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাঁকা গেছে, উড়িষ্যাতেই ম্যাক্সিমাম লোক নেমে গেছে আর খড়গপুরও ম্যাক্সিমাম লোক নেমে গেল, কয়েকজন এই ছুটছাট পাবলিক আমরা রয়ে গেছি যাদের আমাদের হাওড়া অব্দি যাওয়ার ইচ্ছা, বাট হাওড়া তো যাবে না ট্রেন, হয় শালিমারে নামতে হবে আর নাহলে সাঁতরাগাছি নামতে হবে। তো চলছে ট্রেন, রাইট টাইমে আছে, মাঝে একটু ডিলে করেছিল 8:40, সেটা মেকআপ দিয়ে দিয়েছে ট্রেন। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি কী করছি, তো ব্লগটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা 7:00 নেমে গেলাম, যদি আমাদের ট্রেন শালিমার অবধি টিকিট কাটা ছিল, বাট আমরা শালিমার অবধি যাবো না কারণ ওখান থেকে আসাটা একটু চাপ হয়ে যায়, তো সেদিন আমরা 7:00 নেমে গেলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 2:35, ট্রেন এখানে আসার কথা ছিল 1:50, তো 1:50 জায়গায় 2:35, মানে বুঝতেই পাচ্ছেন 45 মিনিট মতো ট্রেন লেট করেছে। তো যে দেখতেই পাচ্ছেন শালিমার হায়দ্রাবাদ আমাদের ট্রেন 18046 করে আমরা এলাম। তো এবার আমরা বাড়ি পথে চলে যাবো, ভিডিওটা আমরা এতটাই রাখছি, মনে রাখবেন একটা ট্যুরে শেষ মানে আরেকটা ট্যুরে শুরু, তো আগামীতে আবার একটা কোনো ট্যুর নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। তো চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।